হ্যালো গাইস, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আপনাকে স্বাগতম। তো জাভাস্ক্রিপ্টে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর জাভাস্ক্রিপ্টে আমরা আলোচনা করব আজকে অপারেটর নিয়ে। অপারেটর নিয়ে আলোচনা করার আগে আমাদের অপারেটর জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। তো অপারেটর হচ্ছে এক বা একাধিক অপারেন্ড যখন কোনো অপারেশনে অ্যাটেন্ড করে, যার মাধ্যমে অপারেশনটা কমপ্লিট করে বা সম্পন্ন করে, সেটাকেই বলা হয় অপারেটর। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই ভালো একটা জিনিস। এটা আরেকটু বিস্তারিত যদি বলতে যাই, অপারেশন, অপারেন্ডস, আসলে জিনিসটা কেমন যেন একটা শুনতে কেমন যেন লাগে, বাট একটু মনে হয় যে কেমন বা মানে কার মধ্যে আছে, একটু মানে সাহিত্যিক টাইপের অ্যান্সার হয়ে গেল। আসলে সেরকম কিছু না, অনেক সহজ। মনে করেন একটা ছেলে, একটা মেয়ে, দুইটা হচ্ছে অপারেন্ডস। এখন এরা বিয়ে করবে, বিয়ে করবে কার মাধ্যমে? বিয়েটা হচ্ছে একটা অপারেশন। এখন কার মাধ্যমে অপারেশনটা করবে? ঘটকের মাধ্যমে। ঘটক হচ্ছে অপারেটর। সিম্পল একটা বিষয়। তো এই গুরুত্বপূর্ণ, এই সুন্দর একটা বিষয় আমরা আলোচনা করবো জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে। তাহলে চলুন আমরা এপিসোডটা উপভোগ করি। ফার্স্টে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে চলে যাই, তারপর এখানে একটা ফোল্ডার নেই, ক্লাস ফাইভ। ওকে, এর মধ্যে দুটো ফাইল নেই আমি ফার্স্টে। আচ্ছা, আগে থেকে কপি করে নিয়ে আসি, আগে আগের ফাইল, আগের ফোল্ডার থেকে কপি করে নিয়ে আসলাম। এখন আমি জাস্ট এখন ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। ওপেন করার পর এই ফোল্ডারটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই ওপেন হয়ে যাবে। ওকে, এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং অ্যাপ ডট জেএস দুটোকে ওপেন করলাম। আচ্ছা, এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে অপারেটর। অপারেটর জিনিসটা কি জাভাস্ক্রিপ্টের মধ্যে? অপারেটর মানে হচ্ছে একটা বা দুইটা অপারেন্টস যখন কোনো অপারেশনে যোগ, অপারেশন হয় তাদের মধ্যে, তখন যার মাধ্যমে হয় সেটাই আসলে অপারেটর। আমি এটা এটা আসলে আসলে কথাটা হয়ে গেলে একটু মানে সাহিত্যিক ভাষায় আমি বাদ দিই। মনে করেন যদি কোথাও বিয়ে করতে যায় কোনো মানুষ, বর এবং বউ, বর এবং বউ হচ্ছে অপারেন্টস, ঠিক আছে? এখানে বিয়েটা হচ্ছে অপারেশন এবং কাজই যে বিয়েটা পড়াচ্ছে সে হচ্ছে অপারেটর। বাস, খুবই সিম্পল একটা জিনিস। যদি আপনাদের এক্সপ্লেনেশন দেই, এক্সপ্লেইন করি জিনিসটা, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। আচ্ছা, যাই হোক, এখন এই অপারেটরটা জাভাস্ক্রিপ্টের মধ্যে কয়েক টাইপের হতে পারে, কয়েকটা ক্যাটাগরি হতে পারে অপারেটরের। কীরকম? একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটা হচ্ছে কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। ওকে, ফাইন। তো ফার্স্ট অফ অল আমি চলে যাই হচ্ছে মানে একটার করে এক্সাম্পল দিই। সাপোজ অ্যারিথমেটিক অপারেটর জিনিসটা কী? আমি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল এর আগে দেখছি আমরা, ভিআর দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ভেরিয়েবল সাপোজ এক্স ইকুয়াল নিলাম ফাইভ। ওকে, আবার ভিআর এভাবে নেওয়ার দরকার না, যদি অনেকগুলো ভেরিয়েবল থাকে তাহলে আমি এভাবে কোমা দিয়েও নিতে পারি, এবং প্রথমটাতে ভিআর দিলেও হবে, এবং ওয়াই ইকুয়াল, সরি, ওয়াই ইকুয়াল সাপোজ টেন নিলাম, তারপর জেড ইকুয়াল, জেড ইকুয়াল সাপোজ পনেরো, এবং লাস্টেরটাতে অবশ্যই কমা দেওয়া যাবে না, লাস্টেরটাতে সেমি কোলন দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম। এখন আমি তিনটা ভেরিয়েবল যা শুধু কী করলাম, নিলাম। এখন ভেরিয়েবলগুলোতে আমি সাপোজ এখন যদি এক্স প্লাস ওয়াই যদি লিখি তাহলে কী হবে? আসলে তো এভাবে করলে আমরা দেখতে পাবো না। আচ্ছা, আমরা দেখার জন্য বাস্ট এখানে যাই। যাওয়ার পর ওপেন উইথ লাইভ প্রজেক্টে ওপেন করলাম। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি জিনিসটা দেখতে চাই তাহলে ইন্সপেক্ট লিমিটে যেতে হবে, এবং এটি আমরা ব্রাউজার একটু ছোটো করি, এটা তো একটু ছোটো করে নেওয়া সেই দিকে যাতে আমরা দেখতে পারি। ওকে, এখান থেকে কনসোলে গিয়ে দেখা যায়। এখন এখান থেকে যদি আমি কী করি, এটাকে কনসোল লক করি, লক কনসোল এক্স, তাহলে কী দেখা যাবে? কিছুই দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে পনেরো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল পনেরো। তারপর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল পনেরো, এখানে এক্স এবং ওয়াই
এটা ভেরিয়েবল ঠিক আছে, বাট এখানে এখানে কি হিসেবে আছে, এখানে আছে অপারেন্ডস হিসেবে, আর এখানে যোগ করছে, আর এখানে এই প্লাসটা হচ্ছে অপারেটর। এই হচ্ছে সিম্পল একটা উদাহরণ। যাই হোক, এখন আমরা কী করলাম, এটা দিয়ে প্লাস করলাম। এখন যদি আবার কী করি, আমরা সাপোজ এখানে ওয়াইটা ওয়াই মাইনাস সাপোজ এক্স যদি দিই, ওয়াই মাইনাস এক্স 5 চলে আসছে, এখানে সুন্দর মতো মাইনাস করা যাচ্ছে। আবার যদি আমরা গুণ করতে চাই, সাপোজ ওয়াই 50, আচ্ছা এখানে গুণ করতে পারতেছি আমরা এটা দিয়ে, মাল্টিপ্লিকেশন সাবট্রিকশন অ্যাডিশন তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, এখন আমরা কি কি করতে পারি ফার্স্ট থেকে বলি। প্রথমে আমরা কি করলাম, আমরা অ্যাডিশন করলাম। প্রথমে কি করলাম, আমরা দুইটাকে যোগ করলাম, অ্যাডিশন 15, আমরা মাইনাস করলাম সাবট্রাকশন। ওকে, তারপর আমরা কি করব, এই দুটাকে গুণ করলাম, মাল্টিপ্লিকেশন। এখন যদি আমরা সাপোজ জেড ডিভাইড এক্স 3 আসছে, তাহলে এটা কি, এটা ডিভিশন। ওকে, এখন আমরা যদি এখানে, আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মডিউলাস। মডিউলাস জিনিসটা কি, মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ। তো সেটা কীভাবে এক্সপ্লেইন করা যায়, আমরা ধরেন এখানে এক্স মানে কত, আচ্ছা এক্স না, আমরা ওয়াই ধরি, ওয়াই মডিউলাস 2 কত আসবে, 0, কারণ হচ্ছে কি ওয়াই মানে 10 যদি আমরা ভাগ করে 2 দিয়ে, তাহলে কিছুই বাঁচে না, ভাগশেষ থাকে না, অবশিষ্ট থাকে না। আচ্ছা এখন যদি আমরা এখানে কি করি, এক্স যদি তাহলে 1 হয়, 2 দুগুণে 4 থাকে 1, 5, এই জন্য ভাগশেষ 1 হয়, মডিউলাস। আচ্ছা তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি এক্স এরকম করি, প্লাস প্লাস যদি করি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট বলা হয়। এখানে প্লাস আছে, এখানে এরকম না, আমরা ধরেন এক্স এখানে করলাম প্লাস প্লাস, তারপরে আমরা এক্সকে যদি এখানে কত আসছে, 6 আছে, বাট এখানে যদি করি তাহলে হবে না, কারণ এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, এর পরেরটাতে আমরা কী করতে পারছি, দেখতে পারতেছি প্লাস প্লাস এক্স। আবার যদি এখানে কী করি, মাইনাস মাইনাস করি, তাহলে মাইনাস মাইনাস করি তাহলে 1 কমে যাবে, যেটা থেকে মানে 1 মাইনাস হবে। অর্থাৎ এটা আসলে এরকম হচ্ছে, এক্স ইকুয়াল এক্স মাইনাস 1, আসলে সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে। আবার যখন এক্স প্লাস যখন করব আমরা, এক্স অর্থাৎ আমরা কি বুঝলাম এখানে, এটা এটার অর্থ কি, এক্স প্লাস প্লাস সমান সমান রেজাল্ট দাঁড়াচ্ছে কত, 6, মানে 5 আর 1 6, এটা হচ্ছে এরকমের সমান, এক্স ইকুয়াল এক্স প্লাস 1, সরি প্লাস 1, এটাও যা এক্স প্লাস প্লাস তাই। আবার এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 মানে এক্স ইকুয়াল এক্স মাইনাস মাইনাস, মানে দুটো সেম। আচ্ছা খুবই একটা সিম্পল একটা জিনিস, বাট অনেকে একটু কমপ্লিকেটেড করে ফেলে, অনেকেই পেঁচায় ফেলে, যার কারণে একটু বুঝতে কষ্ট হয়। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন মানে দুটা হচ্ছে কম্পেয়ার করা, এক কথায়। সেটা কেমন, সাপোজ এখানে আমরা ধরলাম এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 10, জেড ইকুয়াল 15। ওকে, এখন আমি যদি বলি যে লগ করি এক্স ডাবল ইকুয়াল 5, তাহলে এখানে একটা আসবে, বুলিয়ান ভ্যালু আসবে, মানে সত্য বা মিথ্যা।
আচ্ছা, এক্স ইকুয়াল ফাইভ এর কি সত্য? মানে এক্স আর ফাইভ, এক্স মানে এক্স, এক্স মানে ফাইভ আমরা জানি, ইকুয়াল ফাইভ যদি দিই মানে এক্স কি পাঁচের সমান? হ্যাঁ, এক্স এর মান পাঁচের সমান। আচ্ছা, আমরা যদি এক্স ইকুয়াল ছয় দিই তাহলে কি সমান আছে? অবশ্যই না, এটা ফলস, কারণ এক্স এর মান কত? ফাইভ। এই যে একটা কম্পেয়ার করতেছি আমি, এটা হচ্ছে, এটা প্রকাশ করার জন্য কম্প্যারিজন অপারেটর ইউজ করা হয়। আবার ধরলাম আমরা এক্স ইকুয়াল ফাইভ, খুব ভালো কথা, ফাইভ মানে কি ট্রু। এখন আমরা যদি এখানে যদি এক্স ধরতাম এইভাবে না ধরে যদি এইভাবে ধরতাম, মানে ফাইভ বাট কি এটা কিন্তু ট্রু, এটা হচ্ছে নাম্বার বাট কি স্ট্রিং আকারে আছে, এটাও কিন্তু ট্রু। কিন্তু আমরা যদি এখন যখন এরকম করে দেব তখন এটা ফলস, কারণ বোঝাচ্ছে যে এটা ভ্যালুটা সমান আবার টাইপটাও সমান, যেহেতু এটা স্ট্রিং এটা নাম্বার, সো এটা মিলতেছে না। আচ্ছা, এর নেক্সট এপিসোডে আমি আসলে ডাটা টাইপস নিয়ে আলোচনা করব, তাহলে আর একটু ক্লিয়ার হবেন আপনারা। আচ্ছা, এর হচ্ছে তিনটা দিয়ে ইউজ করা যায়। আবার যদি আমরা কখনো নট বোঝাতে চাই তাহলে এরকম করে আমরা না দিতে দিতে পারি, নট মানে এক্স এবং ফাইভ এটা সমান কি না, এটা সমান নয়, কিন্তু এই কথাটা কি, এই কথাটা ভুল, এটা সমান, এই কথাটা ভুল। আবার যদি আমরা এরকম করে ইউজ করি তখন কিন্তু আবার ট্রু, মানে আমি বোঝাচ্ছি এই তিন এটা সমান না এবং ডাটা টাইপও সমান নয়, তখন এই কথাটা ট্রু। আচ্ছা, আবার হয়তো আবার হচ্ছে আমরা ইউজ করি, ধরেন এখানে ফাইভ আমরা যদি ইউজ করি এক্স লেস দেন, আমরা যদি ইউজ করি লেস দেন এক্স লেস দেন ফাইভ তাহলে কি আসবে? ফলস, কারণ না এটা হচ্ছে ফাইভের সমান, সো লেস দেন হওয়ার প্রশ্নই ওঠে না। আবার আমরা এখানে ইউজ করতে পারি গ্রেটার দেন, নো এটা অবশ্যই না, এটাও ফলস। তাহলে কি আমরা ইউজ করতে পারি লেস দেন অর ইকুয়াল, এটা কিন্তু ট্রু, কারণ লেস দেন অথবা ইকুয়াল মানে এটা সমান, যেহেতু আমরা এখানে ছয় দিতাম তাহলে কী হতো, এটাও ট্রু, কারণ এটা হচ্ছে ছয়ের চেয়ে সমান বা ছোট, ছয়ের চেয়ে ছোটো না, কিন্তু আমরা যদি চার দিতাম তখন কিন্তু আবার ফলস, কারণ চারের চেয়ে ছোটো না, সমান তো নাই আবার ছোটও না। যাই হোক, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। আবার আমরা গ্রেটার দেন দিতে পারি, লেস দেন দিতে পারি, যাই হোক এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি অনেক সময়, যেমন অ্যান্ড অনেক সময় ইউজ করা হয়। যদি আমরা কম্পেয়ার করি, সাপোজ যে এরকম এক্স ইকুয়াল ফাইভ, এক্স ইকুয়াল ফাইভ অ্যান্ড 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 হচ্ছে এরকম ইউজ করতে পারি আমরা, অ্যান্ড এক্স ইকুয়াল টেন, মানে এক্স ফাইভের সমানও টেনের সময় সমানও, অ্যান্ড যদি এরকম করে ইউজ করি। আচ্ছা, এভাবে আসলে দেওয়া যাবে না, আমরা এখানে কি হলো এটা? ও আচ্ছা, আমরা এটা ফলস, কারণ কি আমরা এখানে কি বলছি যেটা বুঝি একটু, মানে এক্স পাঁচের সমানও এক্স দশের সমানও, এবং মানে দুইটার সঙ্গেই মিলতে হবে, যদি হয় তাহলে কি হবে এটা ট্রু হবে, বাট এটা কি এটা ফলস হচ্ছে, কারণ দুইটা কন্ডিশন মিলতেছে না। কিন্তু আমরা যদি এখানে অথবা দিয়ে দেই তখন কিন্তু ট্রু, কারণ অথবা মানে এটার সঙ্গে মিলে গেছে বাট এটার সঙ্গে কিন্তু মিলে নাই, ক্লিয়ার? আচ্ছা, আমরা এই এভাবে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি অ্যান্ড এবং এই পাইপ ইউজ করে। আচ্ছা, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অ্যাসাইনমেন্ট অপারেটর, সাপোজ আমি এখানে অ্যাসাইন করলাম এক্স ইকুয়াল ফাইভ, ওয়াই ইকুয়াল টেন এবং জেড ইকুয়াল ফিফটিন। এখন আমি যদি বলি এখানে এক্স ইকুয়াল ওয়াই, এখন যদি আমরা লক করি
এক্স কে, তাহলে কী হবে? এখানে 10 দেখা যাবে, কারণ আমি এখানে অ্যাসাইন করে দিছি এক্স ইকুয়াল 5, ঠিক আছে, বাট এখানে আমার নিচে বলে দিছি এক্স ইকুয়াল ওয়াই, অর্থাৎ 10। তাহলে এখানে কী হচ্ছে? 10 দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে আমি এখানে অ্যাসাইন করে দিছি। আচ্ছা, আবার আরেকটা জিনিস আমি যদি এখানে বলতে পারি, এটা বাদ দিলাম, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, বা এক্স ইকুয়াল এক্স প্লাস, আচ্ছা ওয়ান কত আছে? 6 আছে। আমরা এর আগে দেখছিলাম যে এক্স প্লাস প্লাস মানেও সেম, এক্স প্লাস প্লাস আর ওইটা মানে সেম, মানে 6। এখন আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা, এখন যদি 5 থাকতো তাহলে তো এরকম করা যেত না, এখানে 6, তাহলে কত আসবে? 11। আচ্ছা, এক্ষেত্রে লেখার একটা সুন্দর সিস্টেম, আমরা এই প্লাসটাকে জাস্ট এটার আগে নিয়ে যাব, এটা এক্সটা বাদ দেব, এটা আর ওইটা লেখা সেম, এক্স ইকুয়াল এক্স প্লাস 6 আর এক্স প্লাস ইকুয়াল 6, এটা আর এটা মানে সেম জিনিস। একইভাবে আমরা এখানে কি করতে পারি, সাপোজ আমরা লিখতে পারি, এখানে সাপোজ দিলাম 4, 4 এখানে দিলাম মাইনাস এক্স মাইনাস ইকুয়াল 4, এটা মানে হচ্ছে কি, এটা এবং এক্স ইকুয়াল এক্স মাইনাস 4 সেম। আচ্ছা, একইভাবে আমি এখানে কি করতে পারি, গুণ করতে পারি, গুণ করতে পারি, তাহলে 4 5 20, অর্থাৎ এইটা এটা সেম, এক্স গুণন এক্স ইকুয়াল এক্স গুণন 4, মানে 4 5 20। আবার এখানে আমরা ইচ্ছা করলে ভাগও বসাতে পারি, আবার আমরা এখানে যদি চাই আমরা কী করতে পারি, বিশ্ববিখ্যাত মডিউলাসও ইউজ করতে পারি, কারণ মডিউলাস তো আমাদের দেশের বিখ্যাত কোনো এক ফ্রিল্যান্সার বা প্রোগ্রামার মডিউলাসকে জাভাস্ক্রিপ্ট থেকে বাদই দিয়ে দিছে, যাই হোক সে কথা বলতে চাচ্ছি না। আমরা মডিউলাস ইচ্ছা করলে এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, আরেকটা অপারেটর আমরা দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে টার্নারি অপারেটর। সেটা কীরকম? সেটা সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 10, জেড ইকুয়াল 15। না থাক, আমার আসলে বারবার ভেরিয়েবল নিতে ইচ্ছা করতেছে না। তো আসে, এখন আমি ধরলাম নতুন একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ নাম দিলাম সি, সিকুয়েল দিলাম এক্স লেস দেন ওয়াই, তারপরে এরকম দিলাম এক্স, তারপর কোলন ওয়াই। আচ্ছা, এটা দিলাম আর কি, যা মনে আসলো তাই দিলাম, লগ লগ সি, আমি দেখি কি আসে। এখানে আসছে 5 5, কেন? এটা একটু বোঝাই, এখানে প্রথমত একটা কন্ডিশন দিতে হয়। এখানে কন্ডিশন হচ্ছে এটা, আমরা ভেরিয়েবল নিচ্ছি জাস্ট ভেরিয়েবল সি, এখানে কন্ডিশন দিছি, কন্ডিশনের যদি মিলে যায়, কন্ডিশন সাপোজ এক্স যদি ওয়াইয়ের চেয়ে ছোটো হয়, এক্স তো ওয়াইয়ের চেয়ে ছোটো, যদি ছোটো হয়ে যায় তাহলে এটা শো করবে, এটা মান কত? 5 5 শো করতেছে। হ্যাঁ, আর যদি বড়, আর যদি না হয়, এই কন্ডিশন যদি না মিলে তাহলে এটা শো করবে ওয়াই। এখানে যদি আমরা না মিলাই দিলাম, ধরেন এটা লেস দেন দিছি, আমি গিটার দেন দিয়ে দিলাম, তখন কিন্তু কন্ডিশন মিলছে না, তাহলে কী শো করবে? এটা ওয়াইয়ের মান 10, তখন সি এর মান হয়ে যাবে কত? 10 10 শো করবে, সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে টার্নারি অপারেটর। তো আমার মনে হয় অপারেটর সম্পর্কে আমরা খুব ভালো মতো বুঝে গেছি, আমরা এই জিনিসগুলো যদি ভালো করে চর্চা করি বা যতটুকু দেখালাম এতটুকু নিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করি, ঘাটাঘাটি করি, আমার মনে হয় অনেক ভালো কিছু শিখতে পারবো অপারেটর সম্পর্কে। যাই হোক, আজকের মতো এতটুকুই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।